আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের সঙ্গে জেলা পরিষদের সদস্য কাইম ভূঁইয়া গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোরে কাইম ভূঁইয়া দলবল নিয়ে হুমায়ুন কবিরের বাড়িতে হামলা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম। সেখানে যাওয়ার পর ট্যাটাবিদ্ধ হন অন্তত 12 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন গ্রুপের নিজাম সরকার মারা যায়। 3 মার্চ যাবত জেলা পরিষদের সদস্য কায়েম হোসাইন তিনি পূর্ব পরিকল্পনা করে রাখছে যে ওনারা মারব, নিজাম সরকারের মেরে ফেলবো। উনি বাইদের মধ্যে সংঘর্ষ লাগাইছে, সকালবেলা ঘুমাই রেছে, ঘুমাতে উঠতে আমগা ফাঁসের বাড়ি হই পড়া আগে গেছে, মারতে গেছে, গেছে মতো নয় এই ফ্যাটের মাইদে গাই দিছে, দিছে মতো নয় ওরা দরাদুরি করে আমরা হসপিটাল লয়ে বসছি। পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বলে জানিয়েছে পুলিশ। পুলিশ যাওয়ার পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এখন। পাশাপাশি আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এ পর্যন্ত 5 জনকে আমরা আটক করেছি। এই ঘটনার কারা জড়িত ছিল দুই পক্ষেরই সেটা আইডেন্টিফাই করে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এছাড়া বালুর ব্যবসাও রয়েছে তার। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।